নমস্কার বন্ধুগণ ভারতীয় ভূগোলের এই সিডিউলে আমরা আলোচনা করব ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে ভারতের স্বাভাবিক উদ্ভিদও একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমাদের পরীক্ষার জন্য তাই এই ভিডিওটা আপনারা ভালো করে পুরোটা দেখবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে এই চ্যানেলকে আরও বড় হতে সাহায্য করবেন আপনারা যদি নতুন হন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন তাহলে আমি যে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে ভারতীয় ভূগোল ভারতের ইতিহাস এবং ভারতের অর্থনীতি সম্পর্কে সমস্ত ভিডিও দেখতে আমি যে যে ভিডিও বানিয়েছি সেই সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেইখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে প্লে লিস্টগুলির লিঙ্ক আমি ওপরের আই বাটনে দিয়ে রাখছি তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ম্যাপে যে বিভিন্ন মার্কগুলো করেছি সেগুলো এক একটি বনভূমির নাম ভারতে যে যে বনভূমি বা স্বাভাবিক উদ্ভিদ পাওয়া যায় সেইগুলি সম্পর্কে আমি এখানে দেখিয়েছি তো ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্বাভাবিক উদ্ভিদ বা মানে বনভূমি সৃষ্টি হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে বৃষ্টিপাত দ্বিতীয় কারণ হচ্ছে উষ্ণতা তৃতীয় কারণ হচ্ছে আর্দ্রতা চতুর্থ কারণ তুষারপাত এই সমস্ত উপাদানের তারতম্যের বিচারে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের বনভূমি দেখতে পাওয়া যায় তো এই উপাদানগুলি অর্থাৎ বৃষ্টিপাত উষ্ণতা আর্দ্রতা তুষারপাত এইগুলো কিভাবে বনভূমিকে প্রভাবিত করে সেটা একটু আগে প্রথমে বুঝে নেব তারপরে দেখব ভারতের কোথায় কোথায় কোন স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায় প্রথম কারণ হচ্ছে বৃষ্টিপাত এবং উষ্ণতা এই দুটি স্বাভাবিক উদ্ভিদকে ব্যাপকভাবে প্রভাবিত করে ভারতের যে যে জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ দুশো সেন্টিমিটারেরও বেশি সেই সমস্ত জায়গায় এবং যেখানে বার্ষিক গড় উষ্ণতার পরিমাণও খুব বেশি কুড়ি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেল সেলসিয়াস বৃষ্টিপাত হতে বৃষ্টিপাত দুশো সেন্টিমিটারেরও বেশি আর উষ্ণতা হচ্ছে কুড়ি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই সমস্ত জায়গায় দেখা যায় এই সমস্ত জায়গায় দেখা যায় চিরহরিত বনভূমি ম্যাপে যেটা আমি নীল রঙ দিয়ে মার্ক করেছি নীল রঙ দিয়ে ঘন করে যেটা মার্ক করেছি সেই সমস্ত জায়গায় চিরহরিত বনভূমিগুলি দেখা যায় এই সমস্ত অঞ্চলে চিরহরিত বনভূমি গড়ে ওঠার কারণ হচ্ছে এখানে বৃষ্টিপাতও খুব বেশি হয় বার্ষিক গড় উষ্ণতার পরিমাণও খুব বেশি এই কারণে এবার অনেক জায়গা আছে যেখানে উষ্ণতার পরিমাণ অনেক বেশি বৃষ্টিপাতের পরিমাণ এতটা বেশি নয় মাঝারি ধরনের বৃষ্টিপাত হয় উষ্ণতা অনেক বেশি কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসই উষ্ণতা সেরাম জায়গায় থাকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম প্রায় একশো থেকে দুশো সেন্টিমিটারের মধ্যে থাকে বৃষ্টিপাত যেখানে চিরহরিত বনভূমি দেখা যায় সেখানে বৃষ্টিপাত দুশো সেন্টিমিটারেরও বেশি হতে হয় কিন্তু যেখানে বৃষ্টিপাতের পরিমাণ তার থেকে কিছুটা কম একশো থেকে দুশো সেন্টিমিটার বৃষ্টিপাত হয় সেই সমস্ত জায়গায় উষ্ণতা বেশি এবং বৃষ্টিপাত মাঝারি হওয়ার কারণে পর্ণমোচি বনভূমি গড়ে ওঠে কালো যে ডট ডট দিয়ে মার্ক করেছে সেই অঞ্চলটা পুরো পর্ণমোচি বৃক্ষের বনভূমি দেখা যায় এই সমস্ত অঞ্চলে উষ্ণতার পরিমাণ খুবই বেশি হয় সারা বছর কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ মাঝারি পরিমাণ হয় একশো থেকে দুশো সেন্টিমিটারের মধ্যে হয় ভারতের আবার অনেক জায়গা আছে যেখানে উষ্ণতা অনেক বেশি কিন্তু বৃষ্টিপাত একদমই কম হয় উষ্ণতা প্রায় পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস থাকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার হয় এই সমস্ত অঞ্চলে কাঁটাযুক্ত ঝোপ এবং গুল্ম জাতীয় উদ্ভিদ দেখা যায় লাল পুরো ঘন করে যে মার্ক করেছে যে জায়গাগুলো সেইগুলো কাঁটা সেই সমস্ত অঞ্চলে কাঁটাযুক্ত ঝোপ এবং গুল্ম জাতীয় উদ্ভিদ ভারতে দেখতে পাওয়া যায় এবার যখন উচ্চতা একটু বৃদ্ধি পেয়ে যায় সেই সমস্ত অঞ্চলে পার্বত্য বনভূমি দেখতে পাওয়া যায় কালো ঘন করে যে মার্ক করেছি সেটা হচ্ছে পার্বত্য বনভূমি এই সমস্ত অঞ্চলে পার্বত্য বনভূমি দেখতে পাওয়া যায় তো আমরা একে একে আলোচনা করব এই সমস্ত বনভূমিগুলি সম্পর্কে প্রথমে আমরা দেখব চির চির হরিত এই শব্দের অর্থ হচ্ছে যে বনভূমির পাতা সারা বছর ধরে সবুজ থাকে চির হরিত বনভূমি অর্থাৎ যে সমস্ত বনভূমিতে অর্থাৎ এই বনভূমিতে যে সমস্ত গাছগুলি জন্মায় তাদের পাতা সারা বছর ধরেই গাছে থাকে একটা নির্দিষ্ট সময় পাতা ঝড়িয়ে ফেলে না এই সমস্ত উদ্ভিদগুলিকে বলা হয় চিরহরিত বনভূমি এই চিরহরিত বনভূমি কোথায় কোথায় দেখতে পাওয়া যায় ভারতে এই চিরহরি ভারতে এই চিরহরিত বনভূমি পশ্চিমঘাট পর্বতের পশ্চিম অংশে এই জায়গাটায় রয়েছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম অংশ এখানে দেখতে পাওয়া যায় পূর্বঘাট পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায় মেঘালয় মালভূমিতে দেখতে পাওয়া যায় এই অঞ্চলটায় রয়েছে মেঘালয় মালভূমি এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এরম জায়গায় ভারতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে সেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং লাক্ষাদ্বীপ এই সমস্ত অঞ্চলে দেখতে পাওয়া যায় তাহলে চিরহরিত বনভূমি যে যে অঞ্চলে দেখতে পাওয়া যায় সেগুলি হচ্ছে পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢাল পূর্ব ঘাট পর্বত মেঘালয় মালভূমি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ এই সমস্ত অঞ্চলে চিরহরিত বনভূমি দেখতে পাওয়া যায় এবার যখন আমরা বৃষ্টিপাতের চ্যাপ্টার পড়ছিলাম তখন দেখেছিলাম যে মৌসুমি বায়ু প্রথমে এসে এই পশ্চিম উপকূলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় সেই কারণেই এই অঞ্চলটিতে অধিক বৃষ্টিপাত সেই কারণেই এই অঞ্চলটি অধিক যুক্ত অঞ্চল এবং সেই কারণেই এখানে চিরহরিত বনভূমি দেখতে পাওয়া যায় মেঘালয় মালভূমিতে আমরা দেখেছিলাম চেরাপুঞ্জি মৌসিনরাম এই সমস্ত অঞ্চলগুলি অবস্থিত এই এই সমস্ত অঞ্চলে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয় তাহলে এই অঞ্চলেও বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি সেই কারণে এই অঞ্চলটিতেও চিরহরিত বনভূমি দেখতে পাওয়া যায় এছাড়াও পূর্ব ঘাট পর্বতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় এই কারণে এই সমস্ত অঞ্চলে চিরহরিত বনভূমি দেখতে পাওয়া যায় চিরহরিত বনভূমি যে যে অঞ্চলে দেখতে পাওয়া যায় সেখানে বৃষ্টিপাতের পরিমাণ অর্থাৎ বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ দুশো থেকে তিনশো সেন্টিমিটার হয় এবং বার্ষিক গড় উষ্ণতা হয় পঁচিশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আগেই বলেছিলাম যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি এবং উষ্ণতার পরিমাণও খুব বেশি সেই সমস্ত অঞ্চলেই এই চিরহরিত বনভূমি দেখতে পাওয়া যায় তো এখানে যে যে অঞ্চলে চিরহরিত বনভূমিগুলি সৃষ্টি হয়েছে সেখানে বৃষ্টিপাতের পরিমাণও খুব বেশি বার্ষিক দুশো থেকে তিনশো সেন্টিমিটার এবং উষ্ণতার পরিমাণও খুব বেশি পঁচিশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং এই কারণেই অর্থাৎ বৃষ্টিপাতও খুব বেশি হয় এবং উষ্ণতাও খুব বেশি হয় এই কারণেই এইখানে যে বৃক্ষগুলো পাওয়া যায় সেই বৃক্ষগুলিতে পাতা একসাথে ঝরে পড়ে না সেই বৃক্ষগুলিতে পাতা একটা নির্দিষ্ট সময়ে ঝরে পড়ে না সারা বছরই গাছগুলো সবুজ থাকে এই কারণেই এই বনভূমিকে বলা হয় চির হরিত বনভূমি হরিত শব্দের অর্থ সবুজ ভারতের মোট যে বনভূমির পরিমাণ রয়েছে তার প্রায় আট শতাংশ হচ্ছে এই চিরহরিত বনভূমি এই বনভূমিতে প্রধান প্রধান যে বৃক্ষগুলো অর্থাৎ গাছগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে গর্জন চাপলাস জারুল আবলুস রোজউড তুন শিশু আয়রনউড প্রভৃতি তাহলে এই বনভূমিতে যে যে বৃক্ষ পাওয়া যায় সেগুলি হচ্ছে গর্জন চাপলাস জারুল আবলুস রোজউড তুন শিশু আয়রনউড এইখান থেকে প্রশ্ন এইভাবে আসে যে গর্জন এই বৃক্ষটি কোন ধরনের বনভূমিতে পাওয়া যায় সেটা হচ্ছে চিরহরিত বনভূমিতে পরবর্তী হচ্ছে পর্ণ পর্ণমোচি বনভূমি ভারতে যে পর্ণমোচি বনভূমি দেখতে পাওয়া যায় সেটাকে দুটো ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে আর্দ্র পর্ণমোচি এবং দু নম্বর হচ্ছে শুষ্ক পর্ণমচি আচ্ছা এইখানে এই বনভূমিগুলিকে ইংরেজিতে কি বলা হয় সেটাও বলে দিচ্ছি কারণ বিভিন্ন পরীক্ষায় ইংরাজিতে টার্মটা দেওয়া হতে পারে চিরহরিত বনভূমিকে বলা হয় এভার গ্রিন ফরেস্ট এভার গ্রিন পর্ণমোচি বনভূমিকে বলা হয় ডেসিডুয়াস ফরেস্ট ডেসিডুয়াস ফরেস্ট তো আমরা প্রথমে আলোচনা করব এই আদ্র পর্ণমোচি বনভূমি সম্পর্কে ভারতের অধিকাংশ বনভূমি হচ্ছে এই আদ্র পর্ণমোচি বনভূমি ভারতের মোট যত বনভূমির পরিমাণ রয়ে ভারতের মোট বনভূমির প্রায় পঁয়ষট্টি শতাংশ হচ্ছে এই আদ্র পর্ণমোচী বনভূমি এই বনভূমি কোথায় কোথায় দেখতে পাওয়া যায় সেটা একটু দেখে নেব হিমালয়ের পাদদেশে তরাই ও ডুয়ার্স অঞ্চলে এই রকম জায়গায় রয়েছে হিমালয়ের পাদদেশ অঞ্চল যেটাকে বলা হয় তড়াই এবং ডুয়ার্স ওড়িশা রাজ্যে ঝাড়খন্ড মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহার অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক মহারাষ্ট্র এই সমস্ত অঞ্চলে এই আদ্র পর্ণবচি বনভূমি দেখতে পাওয়া যায় ভারতের প্রধানত এই ভারতে এই রাজস্থান মধ্যপ্রদেশ এবং গুজরাটের কিছু অংশ এবং মধ্য ভারতের কিছুটা অংশ ছেড়ে দিলে অধিকাংশটাই হচ্ছে পর্ণমোচী বনভূমি তার মধ্যে এই আদ্র পর্ণমোচী বনভূমি দেখা যায় তরাই এবং ডুয়ার্স অঞ্চলে ওড়িশা রাজ্যে ঝাড়খণ্ডে মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহার অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক কেরালা এবং মহারাষ্ট্র রাজ্যে ধরনের বনভূমি গড়ে ওঠার জন্য বৃষ্টিপাতের প্রয়োজন থেকে দেড়শো সেন্টিমিটার বার্ষিক বৃষ্টিপাতের প্রয়োজন একশো থেকে দেড়শো সেন্টিমিটার এবং উষ্ণতার প্রয়োজন পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস যে সমস্ত অঞ্চলগুলোর নাম বললাম এই অঞ্চলে এই বনভূমি গড়ে উঠেছে এর কারণ একশো থেকে দেড়শো সেন্টিমিটার বৃষ্টিপাত হয় এবং পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকে এই কারণে এই বনভূমিকে পর্ণমোচি বলার কারণ হচ্ছে এই বনভূমির একটা বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে বছরের একটি নির্দিষ্ট সময় এই বনভূমির যে গাছগুলি রয়েছে সেগুলির পাতা ছড়িয়ে ফেলে এই কারণে একে পর্ণমোচি বনভূমি বলে এই আর্দ্র পর্ণমোচী বনভূমিতে যে সমস্ত গাছ দেখতে পাওয়া যায় সেগুলি হচ্ছে শাল সেগুন শিরিশ পলাশ মহুয়া চন্দন জারুল তাহলে আদ্র পর্ণমুচি বনভূমিতে শাল সেগুন সিরিষ পলাশ মহুয়া চন্দন অর্জুন জারুল শিমুল এই ধরনের বৃক্ষ দেখতে পাওয়া যায় আমরা পশ্চিমবঙ্গে বাস করি এবং পশ্চিমবঙ্গে এই ধরনের বনভূমি দেখতে পাওয়া যায় আর্দ্র পর্ণমোচ্ছি বনভূমি তো আমাদের চারপাশে যে ধরনের বৃক্ষ দেখতে পাওয়া যায় সেগুলোকে একটু ভালো করে দেখলেই আমরা এই বনভূমির সম্পর্কে জানতে পারব শাল সেগুন সিরিশ, পলাশ মুহ অর্জুন জারুল সিমুল, এগুলো সবই আমাদের এখানে পাওয়া যায় এরপরের বনভূমি হচ্ছে শুষ্ক পর্ণমোচী বনভূমি ম্যাপে আমি আলাদা করে কোথাও আর্দ্র আর শুষ্ক এই দুভাগে ভাগ করিনি একটাই বনভূমি দেখেছি পর্ণমচী বনভূমি এই সমস্ত অঞ্চলে এইটুকু মাঝখানে এইটুকু অংশ বাদ দিলে পুরোটা অঞ্চলে পর্ণমচী বনভূমি দেখতে পাওয়া যায় এই পর্ণমচী বনভূমিকে দুটো ভাগে ভাগ করা যায় আর্দ্র পর্ণমচী এবং শুষ্ক পর্ণমচী শুষ্ক পর্ণমচী বনভূমি যে যে জায়গাগুলোয় দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে আরাবল্লী পর্বতের বা আরাবল্লী পার্বত্য অঞ্চলের পূর্ব অংশ আরাবল্লী পর্বত্য অঞ্চল এইরম জায়গায় অবস্থিত তার পূর্ব অংশে শুষ্ক পর্ণমচি বনভূমি দেখতে পাওয়া যায় পশ্চিম ঘাট পর্বতের বৃষ্টিচ্ছায় অঞ্চল বৃষ্টিপাতের চ্যাপ্টারে দেখেছিলাম যে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালটা হচ্ছে বৃষ্টিচ্ছায় অঞ্চল কারণ এখানে বৃষ্টিপাত হয় না সেই কারণে পশ্চিমঘাট পর্বতের বৃষ্টি ছায়া অঞ্চল অর্থাৎ এই জায়গাটাতে শুষ্ক বনভূমি দেখতে পাওয়া যায় এই বনভূমি গড়ে ওঠার কারণ এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম হয় পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার বৃষ্টিপাত হয় বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার এবং এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের অভাবেই শুষ্ক পর্ণমুচি বনভূমির সৃষ্টি হয়েছে এইখানে অর্থাৎ শুষ্ক পর্ণমোচী বনভূমিতে যে বৃক্ষগুলি দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে সাবাই ঘাস কুল আম জাম প্রভৃতি তাহলে সাবাইঘাস পলাশ কুল সিরিজ আম জাম প্রভৃতি বৃক্ষ এই শুষ্ক পর্ণমোচী বনভূমিতে দেখতে পাওয়া যায় এর পরের বনভূমি তিন নম্বর কাঁটাযুক্ত ঝোপ এবং গুল্ম রাজস্থান রাজ্য গুজরাটের কিছুটা অংশ মধ্যপ্রদেশের কিছুটা অংশ এবং দাক্ষিণাত্য মালভূমির বৃষ্টিচ্ছায় অঞ্চলে কাঁটাযুক্ত ঝোপ এবং গুল্ম জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায় রাজস্থান রাজ্য সম্পূর্ণ প্রায় প্রায় সম্পূর্ণ রাজস্থান রাজ্য গুজরাট রাজ্যের কিছুটা অংশ মধ্যপ্রদেশ রাজ্যের কিছুটা অংশ এই জায়গায় রয়েছে মধ্যপ্রদেশ রাজ্য মধ্যপ্রদেশ রাজ্যের কিছুটা অংশ দাক্ষিণাত্য মালভূমির বৃষ্টিচ্ছায় অঞ্চল এই অংশটায় দেখা যায় কাঁটাযুক্ত ঝোপ এবং গুল্ম এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম পঞ্চাশ সেন্টিমিটারেরও কম বৃষ্টিপাত এই সমস্ত অঞ্চলে হয় এবং উষ্ণতার পরিমাণ খুব বেশি পঁয়ত্রিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উষ্ণতা থাকে এই সমস্ত অঞ্চলে যেহেতু এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম সেই কারণে এইখানে যে বনভূমিগুলি দেখতে পাওয়া যায় তাদের পাতাগুলি কাঁটাতে রূপান্তরিত হয়ে যায় এবং সেই কাঁটার ওপরে মোম জাতীয় পদার্থ দ্বারা আবৃত হয়ে যায় এর ফলে যে এর ফলে যে মোচন হয় সেটার পরিমাণ কমে যায় এই কারণেই এই ধরনের বনভূমি গড়ে উঠেছে রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ মানে গুজরাটের কিছুটা অংশে মধ্যপ্রদেশের কিছুটা অংশে দাক্ষিণাত্য মালভূমির বৃষ্টির ছায় অঞ্চলে প্রধান কারণ হচ্ছে এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম এই অঞ্চলে প্রধান প্রধান যে বৃক্ষগুলি দেখা যায় সেগুলি হচ্ছে বাবলা খেজুর ফণিমনসা জুলি ফ্লোরা প্রভৃতি বাবলা খেজুর ফণিমনসা জুলি ফ্লোরা এই ধরনের উদ্ভিদ দেখা যায় এই সমস্ত অঞ্চলে এর পরের বিষয় হচ্ছে চার নম্বর পার্বত্য বনভূমি স্বাভাবিকভাবেই ভারতের যেখানে যেখানে পার্বত্য অঞ্চল রয়েছে সেখানেই এই বনভূমি গড়ে ওঠে কারণ পার্বত্য অঞ্চলের উচ্চতা বৃদ্ধি পেয়ে যায় এবং উচ্চতার তারতম্য অনুসারেই এই পার্বত্য বনভূমি গড়ে ওঠে পার্বত্য বনভূমির কিছু বিশেষত্ব রয়েছে এখানে উচ্চতা যত বৃদ্ধি পায় স্বাভাবিক উদ্ভিদগুলিও সেই উচ্চতার তারতম্য অনুসারে পরিবর্তন হতে থাকে যেমন পা পর্বতের পাদদেশ থেকে এক হাজার মিটার উচ্চতাযুক্ত অঞ্চলে মানে পর্বত মানে পার্বত্য অঞ্চলের একদম পাদদেশ থেকে হাজার মিটার উচ্চতাযুক্ত অঞ্চলে কিছুটা পর্ণমচি বৃক্ষ দেখা যায় আর কিছুটা চিরহরিত ধরনের বনভূমি দেখা যায় পর্ণমোচী এবং চিরহরিত এই ধরনের বনভূমি অল্প অল্প করে দেখতে পাওয়া যায় তাহলে পর্ণমোচী এবং চিরহরিত বনভূমিতে যে যে বৃক্ষগুলো দেখা যায় সেগুলোই এই সমস্ত অঞ্চলে অর্থাৎ পাদদেশ অঞ্চল থেকে এক হাজার মিটার উচ্চতার মধ্যে দেখা যাবে এক হাজার থেকে তিন হাজার মিটার উচ্চতাযুক্ত অঞ্চলে ওখ চেস্টনাট পাইন প্রভৃতি বনভূ প্রভৃতি বৃক্ষ দেখতে পাওয়া যায় ওক চেস্টনাট পাইন এই ধরনের বৃক্ষগুলি দেখতে পাওয়া যায় এর থেকেও যখন উচ্চতা বৃদ্ধি পেয়ে যায় অর্থাৎ তিন হাজার থেকে চার হাজার মিটার যখন উচ্চতা হয়ে যায় তখন সেখানে সরলবর্গীয় বনভূমি দেখা যায় আর এই সরলবর্গীয় বনভূমিতে যে ধরনের বৃক্ষগুলি দেখা যায় সেগুলি হচ্ছে ফার সিডার পাইন প্রভৃতি ফার সিডার ফার সিডার পাইন প্রুস উচ্চতা যখন চার হাজারের বেশি হয়ে যায় চার হাজার মিটারের বেশি হয়ে যায় মোটামুটি পাঁচ হাজার মিটার অবধি যখন উচ্চতা থাকে তখন সেইখানে রডোডেন্ড্রন জুনিপার বার্চ প্রভৃতি বৃক্ষ দেখা যায় রডোডেন্ড্রন জুনিপার বার্চ প্রভৃতি বনভূমি দেখতে পাওয়া যায় হিমালয় পার্বত্য অঞ্চল ছাড়াও ভারতের কিছু কিছু অঞ্চলে এই পার্বত্য বনভূমি দেখতে পাওয়া যায় যেমন দক্ষিণ ও মধ্য ভারতে যে পার্বত্য অঞ্চলগুলি আছে যেমন নীলগিরি পালনা পাহাড় পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল বিন্দ পর্বত সাতপুরা পর্বত এখানেও কিছু কিছু জায়গায় এই পার্বত্য বনভূমি দেখতে পাওয়া যায় আর এই অঞ্চলে এই ধরনের যে বনভূমিটা দেখতে পাওয়া যায় তাকে বলা হয় শোলা বনভূমি তাহলে শোলা বনভূমি পার্বত্য বনভূমিরই এক তাহলে শোলা বনভূমি আর পার্বত্য বনভূমি একই জিনিস কিন্তু এই শোলা বনভূমি শুধুমাত্র দক্ষিণ এবং মধ্য ভারতের পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায় ভারতীয় বনভূমির শেষ ভাগ হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য ম্যানগ্রোভ ম্যানগ্রোভ বনভূমি আমরা সবাই জানি পশ্চিমবঙ্গ রাজ্যের এই অঞ্চলে অর্থাৎ সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ বনভূমি দেখা যায় এ ছাড়াও কৃষ্ণা গোদাবরী কাবেরী নদীর যে বদ্বীপ অঞ্চল রয়েছে সেই সমস্ত অঞ্চলেও ম্যানগ্রোভ বনভূমি দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চল অর্থাৎ সুন্দরবনে এছাড়াও কৃষ্ণা কাবেরী এবং গোদাবরী নদীর বদ্বীপ অঞ্চলে এই ম্যানগ্রোভ বনভূমি দেখতে পাওয়া যায় এই বনভূমিগুলি সমুদ্র এবং নদীর তীরবর্তী অঞ্চলে দেখতে পাওয়া যায় সেই কারণে জোয়ারের সময় জল ওঠানামা করে এছাড়া ফলে এইখানের যে মাটি থাকে সেটা লবণাক্ত হয় এবং নরম হয় এবং সেইখানে এই বনভূমিকে টিকে থাকার জন্য শাঁসমূল এবং ঠেসমূলের প্রয়োজন হয় তাই এই বনভূমিতে শাঁসমূল এবং ঠেসমূল দেখতে পাওয়া যায় এইটাই হল এই বনভূমির সবথেকে বড় বৈশিষ্ট্য এই অন এই বনভূমিতে যে যে বৃক্ষ দেখা যায় সেগুলি হচ্ছে সুন্দরী গড়ান গেওয়া কেওড়া গোলপাতা হগলা প্রভৃতি সুন্দরী গড়ান গেওয়া কেওড়া গোলপাতা হোকলা এই সমস্ত বৃক্ষ ম্যানগ্রোভ বনভূমিতে দেখতে পাওয়া যায় সুন্দরবনে অর্থাৎ গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চল সুন্দরবনে সুন্দরী গাছের প্রাধান্য থাকার জন্য এই বনভূমিকে বলা হয় সুন্দরবন শেষ করব ভারতের বনভূমির কিছু তথ্য দিয়ে তার আগে একটা কথা বলা হয়নি যেটা হচ্ছে পার্বত্য বনভূমিতে যে গাছগুলো হয় সেগুলো দেখতে অনেকটা এরকম শঙ্কু আকৃতি হয় এবং এর পাতাগুলোও এরকম শঙ্কু আকৃতির হয় এর কারণ হচ্ছে পার্বত্য অঞ্চলে তুষারপাত হয় এবং তুষারপাত হওয়ার ফলে তুষার যাতে এই গাছের ওপর না জমতে পারে সেই কারণে এই গাছগুলো এরকম শঙ্কু আকৃতির হয় এবং পাতাগুলো ছুঁচালো বা শঙ্কু এবং পাতাগুলোও ছুঁচালো হয় এ এরও কারণ হচ্ছে যাতে বরফ পাতার ওপর না জমতে পারে তাহলে এবার চলে যাব ভারতের বনভূমির কিছু তথ্যে যার প্রথম তথ্য হচ্ছে ভারতে সব থেকে বেশি বনভূমি রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে মধ্যপ্রদেশ রাজ্যে সবথেকে বেশি বনভূমি রয়েছে শতকরা হিসাব করলে মধ্যপ্রদেশ রাজ্যে ভারতের সব থেকে বনভূমি রয়েছে এবং দ্বিতীয় স্থান অধিকার করছে অরুণাচল প্রদেশ তাহলে মধ্যপ্রদেশ প্রথম স্থান অধিকার করছে এবং অরুণাচল প্রদেশ দ্বিতীয় স্থান অধিকার করছে পাঞ্জাব রাজ্যে ভারতের সব থেকে কম বনভূমি রয়েছে পাঞ্জাব রাজ্যে মাত্র তিন দশমিক পাঁচ দুই শতাংশ বনভূমি রয়েছে ভারতের মোট বনভূমির মাত্র তিন দশমিক পাঁচ দুই শতাংশ পাঞ্জাবে রয়েছে এবং দ্বিতীয় হচ্ছে হরিয়ানা হরিয়ানা রাজ্যে তিন দশমিক পাঁচ নয় শতাংশ বনভূমি রয়েছে এই ছিল আজকের এই বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যদি আপনারা নতুন হন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ